মিউজিকটা বোধহয় এখন পর্যন্ত পুরো ফুলি ইনস্টল করা না। আচ্ছা এটা হচ্ছে গিয়ারটা। হ্যাঁ এটা রিয়ার ব্যাক ক্যামেরা। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা এখন রয়েছি পালকি মোটরসের শোরুমে, যেটি অবস্থিত ঢাকার বাড্ডা সাতারকোলে ঢাকায়। এখানে বৈদ্যুতিক গাড়ি উৎপাদন করা হয়। এটি সম্পূর্ণ বাংলাদেশি প্রকৌশলীদের তৈরি গাড়ি। এই গাড়িগুলো একবার ফুল চার্জে 150 কিলোমিটার পর্যন্ত চালানো যায়। দেখতে অনেক আকর্ষণীয় এই গাড়িগুলোর বিভিন্ন কালার ভেরিয়েন্ট রয়েছে, আজ আপনারা দেখতে পাচ্ছেন। গাড়িগুলোর শেপ অনেকটা মিনি জিপের আদলে তৈরি করা হয়েছে। গাড়িটি আকারে অনেক বড়, এখানে কমফোর্টেবলি 4 জন বসতে পারবেন। আপনি দেখতে পাচ্ছেন গাড়িটির গ্রাউন্ড ক্লিয়ারেন্স অনেক হাই, তাই উঁচু নিচু সড়কে গাড়িটি খুব সহজেই চালানো যাবে। এই গাড়িটির পিছনের অংশ, গাড়িটি সম্পূর্ণ ইলেকট্রিক গাড়ি, যা আপনার গাড়ির ভিতরের ইন্টেরিয়র দেখতে পাচ্ছেন। গাড়ির পিছনে সিটে যে আপনারা দেখতে পাচ্ছেন অনেকটা জায়গা স্পেস রয়েছে। পিছনে 2 জন অনায়াসে বসতে পারবে। এখানে যে আমি বসলাম পিছনে, যে আমি মোটামুটি 5 ফুট 10 ইঞ্চি, তারপরেও আমার পায়ের সামনে অনেকটা স্পেস রয়েছে। এই গাড়ির পিছনের সিট থেকে এই ভিউটা আমি দেখতে পাচ্ছি। এখন আপনি দেখতে পাচ্ছেন অনেক স্পেস। গাড়ির পিছনের দরজা, বর্তমানে বাজারের যে পেট্রোল ডিজেলের দাম, আপনারা যারা সাশ্রয়ী মূল্যে চলাফেরা করতে অভ্যস্ত বা পছন্দ করেন, তাদের জন্য দারুণ একটি গাড়ি। এটি বাংলাদেশের মার্কেটে একদম নতুন, তাই গাড়িটি নেওয়ার আগে অবশ্যই গাড়ির সম্বন্ধে একটু ভালো করে ধারণা নেবেন। গাড়িটি পূর্বে যারা কিনেছেন তাদের রিভিউ বা ফিডব্যাক কেমন? আসলে বাংলাদেশে তৈরি একটি গাড়ি দেখতে খুবই চমৎকার লাগতেছে, আমাদের সবারই কম বেশি সাপোর্ট করার প্রয়োজন। এই সকল নবীন উদ্যোক্তাদের পাশে থাকলেই তারা এগিয়ে যেতে পারবেন অনেক দূর। যে গাড়ি আমি স্টার্ট দিলাম, এখন আপনাদের গাড়ির ভিতরের অংশ দেখাবো। সে গাড়ি স্টার্ট দেওয়ার পর গাড়িতে কোনো সাউন্ড নাই, একটি সাউন্ডলেস গাড়ি। এই যে এসির সুইচ, এটা গাড়িতে এসি রয়েছে। গাড়িতে মনিটর, এখানে আপনারা বাটন সুইচের মাধ্যমে মনিটর পরিচালনা করতে পারবেন। এই ছোট্ট বাটনটি হচ্ছে গাড়িটির গিয়ার বক্স। এই যে রিভার্সে লাগানোর পর ব্যাক ক্যামেরা দেখা যায়, এটা কাছে খুব দারুণ মনে হয়েছে। তাছাড়া গাড়িতে ইলেকট্রিক অটো উইন্ডো বা সুইচ দিলে যে জানালা খোলে তার ব্যবস্থা রয়েছে।
গাড়ির সামনের সিটের উপরের অংশে, এই যে মাথার উপর, দুই সিটের উপর দুইটা ফ্যান রয়েছে। তাছাড়া এতে এদিকে ছাদ তোলা যায়। এখন আমি একটু নিজে চালিয়ে নিব গাড়িটি। এই প্রথম আমি ইলেকট্রিক গাড়ি চালাচ্ছি। আমার কাছে একটু অদ্ভুতই মনে হয়েছে গাড়িটি। গাড়িতে কোনো সাউন্ড নাই, কোনো শব্দ নাই, ইলেকট্রিক গাড়ি, খুবই স্মুথ গাড়ি। যে চালু রয়েছে আপনারা বুঝতে পারবেন না, অ্যাক্সেলারেটার পাড়া দিলেই গাড়িটি সামনে এগিয়ে চলবে। শুধু অ্যাক্সেলারেটার আর ব্রেক, এই দুটো পরিচালনা করলেই আপনি গাড়িটি চালাতে পারবেন। খুবই সহজ, যে কেউ এই সকল গাড়ি চালানো চালাতে পারবেন অনায়াসে। গাড়িটি দেখে আমি খুবই আশাবাদী। আশা করছি পালকি মোটরসের উদ্যোক্তারা অনেক দূর এগিয়ে যাবেন। অবশ্যই তারা গাড়ির কোয়ালিটি মেনটেন করতে হবে, সার্ভিস দিতে হবে, গাড়িটির যথাযথ মূল্য মার্কেটে দিতে হবে। অতিরিক্ত মূল্য দিয়ে রাখলে গাড়িটি তেমন একটা মার্কেট পাবে না। মানানসই মানসম্মত মূল্য দিয়ে গাড়িটি মার্কেটে বিক্রি করতে হবে। ধন্যবাদ সবাইকে।